মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আপনাদেরকে মিক্সড ফ্রাইড রাইস করে দেখাবো, আর তার জন্য আমি এটা 15 মিনিট ধরে বাসমতি চাল নিয়েছি, দেখুন লং গ্রেন নিয়ে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, 2-3 বার ধুয়েছি, ধুয়ে আমি এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার জন্য দেখুন আমি এতটা পরিমাণ জল নিয়ে এটা গরম করতে দিয়েছি, আর এর সঙ্গে আপনারা ধৈর্য সহকারে আপনাদের এই পুরো ব্লগটা দেখতে হবে, কেন কি এর মধ্যে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্সও, আপনাদেরকে জানাবো প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে আমি এই মিক্সড ফ্রাইড রাইস তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন দেখুন আমি 1 টেবিল স্পুন নুন নিয়েছি, এর মধ্যে একটু নুন মেশাতে হবে, আর আমি এর মধ্যে দেখুন 1 টেবিল স্পুন অয়েল দেব যাতে ভাতটা এর মধ্যে লেগে না যায় আর খুব ঝরঝরে ভাবে হয়। আর দেব আমি দেখুন 1 টিস্পুন ভিনিগার, এতে কি হবে ভাতটা যখন আমি বানাবো পুরো ঝরঝরে সাদা ভাব হবে আর খুব ঝরঝরে থাকবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। তা আর আপনারা এইভাবে দেখতে থাকুন, আর আমি এরপরে নেক্সট এটা গরম হয়ে যাক এটা আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভাতটাকে। এখন দেখুন জলটা ফুটে গেছে, আমি এই চালটা এর মধ্যে দিয়ে দেব, খুব আলতো হাতে দেবেন, আর বাসমতি চাল যখন ধোবেন তখনও খুব আলতো হাতে ধোবেন, না হলে এটা ভেঙে যেতে পারে এক একটা দানা। আর আপনাদের বলে দিই এটা 90% সেদ্ধ করবেন, এর থেকে বেশি না, আর 10% যেটা সেটা রান এটা করতে করতেই প্রসেসটা হয়ে যাবে রান্না। দেখুন ভাতটা হয়ে গেছে 90%, এখন আমি এটাকে স্ট্রেন করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাতটা হয়ে গেছে, আমি এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে ওর জলটা যদিও বা একটু একটু থাকে সেটা বেরিয়ে যাবে। আর এখন আমি দেখুন এর মধ্যে কি কি লাগবে সেই উপকরণগুলো দেখে নিন। এটার মধ্যে আমি একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি এই ছোটো ছোটো করে কেটে, একটা গাজর দিয়েছি দেখুন মিডিয়াম সাইজের এইভাবে ছোটো করে কেটে, আর কিছুটা বিনস নিয়েছি 100 গ্রামের মতন। আর লাগবে আমার দেখুন আমি এতটা চালের জন্য 500 গ্রাম চালের জন্য দেখুন আমি 3 খানা ডিম নিয়েছি, আচ্ছা এটা 200 গ্রাম চিকেন আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি কিউব কিউব করে, আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছ এটা 300 গ্রাম, একটা গোটা বড় পেঁয়াজ নিয়ে আমি এইভাবে কেটে রেখেছি, এটা একটা গোটা রসুন দেখুন নিয়ে আমি এইভাবে ওর কলিগুলোকে কেটে রেখেছি ছোটো ছোটো করে, আচ্ছা এটা 3টে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, কিন্তু আপনি আন্দাজ মতন আপনার ঝালটা দেবেন, এটা আমি 1 টেবিল স্পুন আদা কেটে রেখেছি, এটা লাগবে আমার পেঁয়াজকলি দেখুন 100 গ্রামের মতন আমি কড়াইশুঁটি নিয়েছি, আর এটা পার্সলে পাতা, লাগবে একটু গোলমরিচ আমি দেখুন গুঁড়ো করে রেখেছি ঘরে, আমি একটু নুন নিয়েছি এটা পিঙ্ক সল্ট, আপনি নর্মাল নুনও নিয়ে নিতে পারেন ইউজ করে, এটা ব্রাউন সুগার নিয়েছি আমি, আপনি নর্মাল চিনিও ইউজ করে নিতে পারেন, আচ্ছা এর মধ্যে আমি দেখুন 3 টেবিল স্পুনের মতন অয়েল দিচ্ছি। এখন আমি এর মধ্যে আগে ডিমটা ফাটিয়ে নেব, দেখুন এর মধ্যে আমি সামান্যতম নুন মিক্স করছি, 1/2 টিস্পুনেরও কম, আর এর মধ্যে মেশাবো আমি দেখুন 1/2 টিস্পুনেরও কম গোলমরিচ, দেখুন আমি এতটা ফ্রাই করেছি, এটা নরম নরম থাকতেই তুলে নেবেন, এটা বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। দেখুন আমি 1/2 টিস্পুনেরও কম সয়া সস নিচ্ছি,
হাফ টু স্পুনেরও কম, দেখুন আমি একটু গোলমরিচ মেশাচ্ছি। আর এতটার পরিমাণ হাফ টিস্পুন আমি নুন নিচ্ছি। নিয়ে এটা ভালো করে আগে মাখিয়ে নেব। দেখুন অল্পটুকু আমি অয়েল নিচ্ছি। আর এইভাবে না ছোট ছোট করে কিউব করে নেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। আর বেশিক্ষণ ধরে করবেন না, 2 মিনিটের মতন রেখে করে নেবেন, নাহলে এটা খুব শক্ত শক্ত হয়ে যাবে, মানে মুখে চুবড়ে চুবড়ে লাগবে। জাস্ট এটার দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, ওই পর্যন্ত করবেন। দেখুন আপনাদের বলেছিলাম একটু কালারটা জাস্ট চেঞ্জ হবে, আপনারা তুলে নেবেন, হয়ে গেছে এটা। আর দেখুন 1 টেবিল স্পুন আমি আর একটু তেল দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা কিছু দেব না, নুন টুন। দেখুন জাস্ট এটা কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আমি দেব। আমি এই কারণে নুন মেশালাম না, আপনাদের জানিয়ে দিই। আমি চালটা যখন সেদ্ধ হচ্ছে তখনও আমি নুন মিশিয়েছি, চিকেনেও নুন মিশিয়েছি। তো সব কিছুতে যদি নুন মেশাবো তারপর অতিরিক্ত নুন হয়ে যাবে, ওই জন্য আমি এটা মেশাচ্ছি না। এটা জাস্ট খালি সতে করে, যেরকম সতে হয় সেইভাবে করে আমি উঠিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এতটা পরিমাণ হবে, আপনারা তুলে নেবেন, নাহলে এটাও শক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি রাইসটা বানানোর জন্য দেখুন 3 টেবিল স্পুনের মতন অয়েল দেব। এখন দেখুন আমি পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা যেন লাল না হয়, দেখুন খুব বেশি ভাজবেন না। এখন দেখুন আমি রসুনটা মিশিয়ে নিচ্ছি, এর সঙ্গে আদাটাও দিয়ে দেব, তার সঙ্গে দেখুন এই ঝালটা দিয়ে দিচ্ছি আমি। ঝালটা আপনি আপনাদের আমি বারবার বলি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন এইটা নাড়তে নাড়তে এখন আমি এর মধ্যে গাজর, ক্যাপসিকাম আর বিনসটা মিশিয়ে দেব, তার সঙ্গে মেশাবো দেখুন কড়াইশুঁটিটা, দিয়ে অনবরত নাড়তে থাকবেন। এখন আমি 1 টেবিল স্পুন নুন দেব, চিনিটাও মিশিয়ে নেব আমি। এখন আমি দেখুন এইগুলো মিশিয়ে নিচ্ছি, এখন আমি ডিমটাও মিশিয়ে নিচ্ছি ফুল ফ্লেমে। দিয়ে আপনাদের দেখাই আমি ভাতটা অল্প অল্প করে মেশাতে থাকবো, দেখুন এইভাবে। তাও তো হাতে করে করবেন, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন একদম জলটা ঝরে গেছে, এইভাবে রেখে দিয়েছিলাম স্ট্রেনারে। আগে সম্পূর্ণ সবজিগুলো এর সঙ্গে মিশিয়ে নেবেন, খুব ভালোভাবে আলতো হাতে, এই দেখুন এইভাবে। এখন আমি এর মধ্যে দেখুন 1/2 টিস্পুন গোলমরিচ মেশাচ্ছি, 1 টেবিল স্পুন দেখুন আমি ভিনিগার মেশাচ্ছি। আপনাদের বলে দিই এটা করতে করতে, আর এটা দেখুন 1 টেবিল স্পুন আমি সয়া সস মেশাচ্ছি। এটা আপনারা সবজির মধ্যে মেশাবেন না, ঠিক এইভাবে ভাতের উপর মেশাবেন, নাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি চিংড়ি মাছটা দিচ্ছি লাস্টে, কেন এটা হয়েই গেছে অর্ধেক কুক। এইভাবে আপনারা ঘরে করে খাবেন, আমাকে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন,
আপনাদের সাপোর্টের জন্যই আমি এত দূর এসেছি। আগামীকাল আশা করি আপনাদের কাছ থেকে আপনারা আরও সাপোর্ট করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এইভাবে ঘরে বানিয়ে খান, আর আমার ব্লগটা দেখুন, সবার কাছে শেয়ার করুন। আর দেখুন অতি সহজে এইভাবে ঘরেই করা মানে চাইনিজ ডিশ হয়ে যায়, মিক্সড ফ্রাইড রাইস অতি সহজে হয়ে যাবে। দেখুন এখন আমি এর মধ্যে দেখুন হয়েই গেছে আমার। এখন আমি পেঁয়াজ কল এই যে এটা দেখুন পেঁয়াজের পাতাগুলো মিশিয়ে দিচ্ছি, আর দেব এটা পার্সলে পাতা। এই হলো আমার মিক্সড রাইসের দেখুন রেসিপি, অতি সহজে ঘরে আপনারা বানিয়ে ফেলতে পারবেন।